নমস্কার বন্ধুরা, পূজোর মরশুমে স্কুল শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নতুন নতুন পদ। আর চলতি মাসেই চূড়ান্ত ফাইনাল রিপোর্ট বিকাশ ভবনে জমা পড়বে। আসছে অ্যাসোসিয়েটেড শিক্ষক, সিনিয়র শিক্ষক, এরকম নতুন নতুন পদ তৈরি হচ্ছে। আর এই পদগুলো মূলত শিক্ষকের বই লেখা, শিক্ষামূলক ভ্রমণে শিক্ষকের ভূমিকা, তারপরে কোনো শিক্ষক হেড এক্সামিনার হয়েছেন কি না, ওনার টিচিং এক্সপিরিয়েন্স কেমন, ইত্যাদি অনেক কিছু কলম রয়েছে। তার মধ্যে কিছু কলম প্রকাশ পেয়েছে সূত্র মারফত, এবং এও জানা যাচ্ছে যে কোনো আর্টিকেল রয়েছে কি না। আর এই ব্যাপারগুলো চূড়ান্ত করার জন্য দফায় দফায় বৈঠক হয়েছে। আর ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে কলেজ প্রফেসরদের পদোন্নতির ব্যাপারটি থাকলেও সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং বিশেষত প্রাথমিকের ক্ষেত্রে এই প্রমোশন রূপরেখা কীভাবে হবে, বিশেষত প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে এই সকল বই লেখা বা শিক্ষামূলক ভ্রমণ, এগুলো সুযোগ সুবিধা খুবই কম। তাই প্রশ্ন উত্তর যা পাবো আগামী দিনে আপনাদেরকে জানাবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।